السلام عليكم ورحمة الله وبركاته রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করা চাই। তন্মধ্যে দুটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর দুটি কাজ আমাদের নিজেদের জন্য, যাহা ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রথম দুটি কাজ হলো অধিক পরিমাণে কালেমায়ে তৈয়িবা পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। অপর দুটি কাজ হলো জান্নাত পাওয়ার জন্য দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস, এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা, আল্লাহুম্মা আজিনী মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক নসিব করেন, আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঘুরে 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 ঘুরে।